নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরও একটি নোটিফিকেশান জারি হয়েছে যেখানে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানটি আজকে রিলিজ করা হলো আর এটার যে অ্যাপ্লিকেশান শুরু হবে সেটা হচ্ছে ছয়ই জুলাই দু থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন একুশে জুলাই দু পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটি জেলা থেকে এখানে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন তো সম্পূর্ণভাবে দেখুন পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি যে আপনারা কিভাবে আবেদন করবেন কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব তো বন্ধুরা প্রথমে বলে রাখি আজকে যে নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব এখানে আপনারা কিন্তু মাল্টিপেল অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ একের বেশি কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই যতগুলো পোস্টে সম্ভব প্রত্যেকটি পোস্টে আপনি অ্যাপ্লিকেশান করে দেবেন এখানে বলে রাখি অ্যাপ্লিকেশান আপনাদেরকে করতে হবে অনলাইনে এবং অ্যাপ্লিকেশান করার সময় বন্ধুরা এখানে যে অ্যাপ্লিকেশান ফিজ লাগছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে একশো টাকা লাগছে আর বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ও বিসি এস সি এস টি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ আদার্সের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে অবশ্যই যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন তো চলুন দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ চলছে সেই ব্যাপারে তো একের পর এক আমরা ডিসকাস করবো এই ভিডিওতে যে কোন কোন পোস্টে নিয়োগ চলছে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট যেখানে আপনাদের কোয়ালিফিকেশান হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্সে যদি আপনি লাইফ সায়েন্সে এমএসসি করে থাকেন আবেদন করতে পারবেন অথবা আপনি যদি এমএসসি করে থাকেন এপিডেমিওলজিতে তবু আপনি এখানে আবেদন করতে পারছেন অথবা আপনি যদি বিএএমএস করে থাকেন বা বিএইচ বা বিইউএমএস তবু কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন প্লাস এখানে আপনাদেরকে অ্যাডভান্স এমএস অফিস জানতে হবে এখানে যে ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে থাকলে খুব ভালো যদি না থাকে তবু আপনি এখানে আবেদন করতে পারছেন তার কারণ হচ্ছে এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ম্যান্ডেটারি ডিজারেবল কোয়ালিফিকেশান না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে আর এখানে বয়সের যে লিমিট সেটা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে বয়সের যে ক্যালকুলেশন সেটা দেখতে পাচ্ছেন ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু এই ডেট পর্যন্ত আপনাদের মিনিমাম বয়স হতে হবে একুশ আর ম্যাক্সিমাম চল্লিশ এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী পোস্টে দেখতে পাচ্ছেন ব্লক পাবলিক হেলথ ম্যানেজার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন বিএসসি ইন লাইফ সায়েন্সে উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে প্রফিসিয়েন্সি থাকতে হবে এমএস অফিসে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা করে পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে আর বয়সের লিমিট এখানেও রয়েছে মিনিমাম একুশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ আর আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু থেকে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী এখানে আরও একটি পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস করতে হবে ইন সায়েন্সে অর্থাৎ সায়েন্সে আপনাদেরকে ক্লাস টুয়েলভ পাস এবং তার সাথে সাথে আপনাদেরকে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন তো যদি আপনাদের ডিএমএলটি কোর্স করা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করুন এখানে আপনাদের যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে বাইশ হাজার টাকা পার মান্থ আর এখানে বয়সের লিমিট হচ্ছে উনিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী আর একটি পোস্ট রয়েছে ব্লক ডেটা ম্যানেজার এটা অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে আপনাদের কোয়ালিফিকেশান দেখা দেখুন এখানে রয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং হ্যাভ কমপ্লিটেড অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশানে আপনাদেরকে ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে জানতে হবে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার্স উইথ অপারেটিং নলেজ অফ এম এস ওয়ার্ড এম এস এক্সেস এক্সেল এম পাওয়ার পয়েন্ট এম এস এক্সেস এবং ইন্টারনেট সম্বন্ধে আপনাদের বেসিক ওয়ার্কিং নলেজ থাকতে হবে তো বন্ধুরা এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট এবং তার সাথে সাথে বলে রাখি যেহেতু এটি ব্লক ডেটা ম্যানেজার সেই জন্য এখানে অভিজ্ঞতা চেয়েছে দেখতে পাচ্ছেন মিনিমাম থ্রি ইয়ার্সের অভিজ্ঞতা চেয়েছে গভর্নমেন্ট সেক্টরে অথবা ফাইভ ইয়ার্সের অভিজ্ঞতা চেয়েছে প্রাইভেট সেক্টরে তো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে আর এখানে আপনাদেরকে বলে রাখি বয়সের লিমিট এখানে রাখা হয়েছে মিনিমাম একুশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত তো বন্ধুরা বলে রাখি এটাই হচ্ছে শুধুমাত্র পোস্ট যেখানে আপনাদের অভিজ্ঞতা হচ্ছে ম্যান্ডেটারি এরপর আমরা পরবর্তী পোস্টে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পোস্টে এখানে নিয়োগ চলছে যেখানে কোয়ালিফিকেশন এখানে চাই এমবিবিএস যদি আপনি এমবিবিএস করে থাকেন আবেদন করতে পারবেন ষাট হাজার টাকা পার মান্থ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে আর এখানে বয়সের লিমিট হচ্ছে তেষট্টি বছর পর্যন্ত অর্থাৎ সিক্সটি থ্রি ইয়ার্স পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে স্টাফ নার্স যেখানে আপনাদের কোয়ালিফিকেশান হচ্ছে জিএনএম যদি আপনি জিএনএম করে থাকেন আবেদন করতে পারবেন আর এখানে বলে রাখি বন্ধুরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে আপনাদেরকে জিএনএম করা থাকলেও আপনি এখানে আবেদন করতে পারছেন আর এখানে আপনাদেরকে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এখানে আপনাদেরকে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে আর এখানে বয়সের লিমিট রয়েছে চৌষট্টি বছর পর্যন্ত অর্থাৎ সিক্সটি ফোর ইয়ার্স পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন ফ্রেশার্স থেকে শুরু করে এক্সপিরিয়েন্স যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন এখানে বলে রাখি পরবর্তী আরও একটি পোস্ট রয়েছে বন্ধুরা যেটা হচ্ছে এএনএম অথবা সিএইচএ দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে বলে রাখি দেখতে পাচ্ছেন এখানে যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে আপনি যদি এএনএম করে থাকেন অথবা আপনি যদি জিএনএম করে থাকেন তবুও এখানে আবেদন করতে পারছেন কিন্তু এখানে আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন অর্থাৎ এএনএম অথবা সিএইচএ যেটি রয়েছে অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনি এখানে আবেদন করতে পারছেন আর এখানে বলে রাখি আপনাদেরকে পার মান্থ তেরো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে আর এখানে বয়সের লিমিট রয়েছে মিনিমাম একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী আরও পোস্ট রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স যেখানে দেখতে পাচ্ছেন জিএনএম যদি আপনি করে থাকেন আবেদন করতে পারছেন প্লাস আপনাদেরকে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এখানে আপনাদেরকে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে আর এখানেও বয়সের লিমিট রয়েছে চৌষট্টি বছর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন এখানে বলে রাখি পরবর্তী আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে কাউন্সেলার যেখানে কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সাইকোলজিতে আর এখানে বলে রাখি আপনাদেরকে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হবে এবং একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এখানে বলে রাখি বন্ধুরা প্রত্যেকটি বয়সের ক্ষেত্রে কিন্তু পয়লা জানুয়ারি দু থেকে আপনাদের কিন্তু বয়স ক্যালকুলেট করা হবে অর্থাৎ এই তারিখে আপনাদের মিনিমাম বয়স হতে হবে একুশ বছর আর ম্যাক্সিমাম চল্লিশ বছর তো এটাই হচ্ছে বয়সের লিমিট আর এই নির্দিষ্ট ডেট পর্যন্তই কিন্তু ক্যালকুলেট করা হবে আপনাদের বয়স তো এই যে সময় এই সময় পর্যন্তই কিন্তু আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে তো তাই যখনই আপনি অ্যাপ্লিকেশান করবেন অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাপ্লিকেশান করতে পারছেন না তার কারণ হচ্ছে আপনাদের বয়সের সীমা সেখানে কিন্তু ম্যাচ করছে না সেই জন্য তো বন্ধুরা এই টোটাল নয়টি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আর এই যে নোটিফিকেশন এটা বেরিয়েছে আজকেই অর্থাৎ আজের যে ডেট এই আজকেই কিন্তু এই নোটিফিকেশান বেরিয়েছে অর্থাৎ আজকে হচ্ছে চারই জুলাই দু এই তারিখে আজকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি জারি হলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তো সম্পূর্ণভাবে আজকে আমি আপনাদেরকে ডিসকাস করে দিলাম যে আপনারা কিভাবে কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন সেই ব্যাপারে তো চলুন এরপর আমরা জানবো যে কোন ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই ব্যাপারে এরপর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেনে রাখা প্রয়োজন যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আর অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু যে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনাদের থাকতে হবে ডিজারেবল কোয়ালিফিকেশান না থাকলেও চলবে কিন্তু অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইজ ম্যান্ডেটারি অর্থাৎ সেটা কিন্তু থাকতেই হবে আর এখানে বলে রাখি বন্ধুরা যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে একশো টাকা লাগছে আর আপনি যদি এসসি এস টি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এখানে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগছে আর এখানে বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু আপনি মাল্টিপেল অ্যাপ্লিকেশন ফিল আপ করতে পারবেন এখানে লেখা রয়েছে যে ক্যান্ডিডেটের যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনি একের বেশি এখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন তো এটা হচ্ছে খুবই সুবিধা যদি আপনাদের বিভিন্ন যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়ান ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মাল্টিপেল পোস্ট ইফ হি অর সি ইজ এলিজেবেল যদি আপনি আপনার যদি কোয়ালিফিকেশান থাকে অনেকগুলো পোস্টের ক্ষেত্রে তাহলে আপনি একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো খুব ভালো সুযোগ রয়েছে অবশ্যই আবেদন করুন আর দেখুন এখানে আবেদন করার যে এদের অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.wbhealth.gov.in/recruitment এই সেকশানে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 6ই জুলাই দু থেকে আর আপনারা আবেদন করতে পারবেন একুশে জুলাই দু তারিখ পর্যন্ত তো শুরু হচ্ছে যেহেতু 6ই জুলাই দু তো এই ছয় তারিখে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট সম্পূর্ণভাবে আপনাদেরকে ডিসকাস করে দিলাম তবু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ